সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রিয়েল অর ফ্যাক্ট টপিকের নতুন একটা ভিডিওতে। আর এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে জু ব্লাস্ট পাজল নামের একটা অ্যাপ্লিকেশন রিভিউ করব, যেটি দেখলে আপনারা জানতে পারবেন জু ব্লাস্ট পাজল অ্যাপ রিয়েল অর ফ্যাক, জু ব্লাস্ট পাজল অ্যাপ লেজিট অর স্ক্যাম, অ্যান্ড জু ব্লাস্ট পাজল অ্যাপ রিলি পেমেন্ট অর নট। সো প্লিজ ওয়াচ দ্য ফুল ভিডিও ফর ডিটেলস। আপনারা অনেকে হয়তো বা অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে দেখে থাকবেন অথবা জেনে থাকবেন যে এই অ্যাপসটির মধ্যে গেম প্লে করার বিনিময়ে পেপাল ডলার আর্নিং করা পসিবল। তো এই বিষয়টা ছিল কতটুকু রিয়াল কতটুকু ফেক, সত্যি ক্যাপসটির মধ্যে গেম প্লে করার বিনিময়ে পেপাল ডলার আর্নিং করা পসিবল কিনা, আর যদি পসিবল হয়ে থাকে তাহলে উইথড্র করার পর পেমেন্ট রিসিভ করা পসিবল কিনা, এই বিষয়গুলা বিস্তারিত জাস্টিফাই করা হবে এই ভিডিওটিতে। যারা মূলত জানতে চান জু ব্লাস্ট পাজল অ্যাপসটিকে আসলে রিয়াল নাকি ফেক, তারা অবশ্যই প্রত্যেকে ফুল ভিডিওটিকে কন্টিনিউ করবেন। প্রথমত আমরা এই অ্যাপসটিকে ওপেন করে দিব। অ্যাপসটিকে ওপেন করে দেওয়ার পর আমাদের সামনে এই অ্যাপসটির নাম্বার ওয়ান নেগেটিভ পয়েন্ট চলে আসবে, সেটি হচ্ছে এই অ্যাপসটির মধ্যে আমাদেরকে কোনো প্রকার রেজিস্ট্রেশন অথবা সাইন আপ করতে হবে না। উইথআউট রেজিস্টার অ্যান্ড সাইন আপে সরাসরি অ্যাপসটি ওপেন হয়ে যাবে অ্যান্ড এখানটার মধ্যে আমরা গেম প্লে করতে পারবো, যেরকমটি আপনারা অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে দেখেছিলেন অথবা জেনে থাকবেন। তো আমরা যদি জাস্ট এখন এই যে লেভেল ওয়ান নামের যে অপশন রয়েছে এখানে ক্লিক করি, তারপর আমাদের সামনে কিন্তু গেম প্লে হচ্ছে। তো এখানটার মধ্যে কিন্তু আমরা গেম প্লে করতে পারতেছি এবং উপর দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে কিন্তু ক্যাশ অপশন রয়েছে। তো এখানে গেম প্লে করার বিনিময়ে কিন্তু এই পেপাল ডলারটা আর্নিং করা পসিবল, যেরকমটি আপনারা জেনে থাকবেন। তো এখন যদি আমি এখানে ক্যাশ অপশনে ক্লিক করে দেই, তারপর আমাদেরকে সরাসরি উইথড্রল পেজের মধ্যে নিয়ে চলে যাবে অ্যান্ড এখান থেকে মিনিমাম উইথড্র অ্যামাউন্ট হচ্ছে $100। সো বর্তমানে আমাদের ব্যালেন্সের মধ্যে কিন্তু $0 রয়েছে এবং $100 হয়ে গেলে এখান থেকে উইথড্র করা যাবে। এখন কথা হচ্ছে এই অ্যাপসটিকে আসলে রিয়েল নাকি ফ্যাক্ট। এখান থেকে যদি আপনারা $100 আর্নিং করেন দেন তারপর উইথড্র করেন, তাহলে কি পেমেন্ট রিসিভ করতে পারবেন কি না? তো এই অ্যাপসটি রিয়েল নাকি ফ্যাক্ট এই বিষয়টি জাস্টিফাই করার জন্য আমি আপনাদের সামনে নাম্বার ওয়ান নেগেটিভ পয়েন্ট তুলে ধরছি, সেটি হচ্ছে এই অ্যাপসটির মধ্যে কোনো প্রকার রেজিস্ট্রেশন অথবা সাইন আপ অপশন নেই। অ্যান্ড এই অ্যাপসটির নাম্বার টু নেগেটিভ পয়েন্ট হচ্ছে এই অ্যাপসটির মধ্যে মিনিমাম উইথড্র অ্যামাউন্ট $100। বাট যেই অ্যাপসগুলো রিয়েল এবং ট্রাস্টেড, সেই অ্যাপসগুলোকে ওপেন করার পর প্রথমত রেজিস্টার অথবা সাইন আপ করতে হয় অ্যান্ড সেই অ্যাপসগুলো $5 অথবা $10 হয়ে গেলেই উইথড্র অপরচুনিটি দিয়ে থাকে, যেরকমটি অ্যাপসটি দিচ্ছে না। অন্যদিকে যে অ্যাপসগুলো $100 হয়ে গেলে উইথড্র অপরচুনিটি দিয়ে থাকে, সেই অ্যাপসগুলো পেমেন্ট করে থাকে না। সো আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা মূলত চান তার ইচ্ছা করলে গেমিং অথবা এন্টারটেনমেন্ট পারপাজ অ্যাপসটিকে ইউজ করতে পারেন, বাট কখনোই মানি মেকিং পারপাজ ইউজ করবেন না, কারণ জু ব্লাস্ট পাজল অ্যাপ ইজ টোটালি ফেক, ফ্রড অ্যান্ড স্ক্যাম। ডোন্ট ইউজ দিস অ্যাপ অ্যান্ড ডোন্ট ওয়েস্ট ইউর ভ্যালুয়েবল টাইম। থ্যাংকস ফর ওয়াচিং।